নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করো সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং সবল রয়েছেন তো বন্ধুরা আজকের দিনে কিন্তু একটা প্রবলেম সবার মধ্যে দেখতে পাওয়া যায় তার জন্য কোনো বয়সের দরকার হয় না ছোট বাচ্চার থেকে শুরু করে বয়স্ক ব্যক্তি সবার মধ্যেই গ্যাসের প্রবলেম অ্যাসিডিটি পেপটিকালসার এই ধরনের যে প্রবলেম হয় স্টমাকের ভিতরে যার জন্য আপনার বুক পড়া করা খাওয়ার রুচি না হওয়া বা আপনার খাওয়াটা হজম ঠিক মতো না হওয়া লেট্রিংয়ের প্রবলেম হওয়া অনেক ধরনের প্রবলেম হয় এই স্টমাকের প্রবলেমের থেকে তার মধ্যে যে বুক পড়া বা গ্যাসের প্রবলেম এটা কিন্তু আজকাল ছোট বাচ্চার থেকে বয়স্ক সবার মধ্যে দেখতে পাওয়া যায় তো আজকে যে ট্যাবলেটটা নিয়ে আমি আপনাদের সঙ্গে সরি ক্যাপসুল নিয়ে কথা বলবো সেটা হচ্ছিলো র্যাবি ডিএসআর আর যে কোম্পানি তৈরি করছে তা থেকে শুরু করে সাইড এফেক্ট থেকে শুরু করে আরও কিছু আনুষাঙ্গিক চিকিৎসা আছে সেগুলোও আমি আপনাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করব ভিডিও শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনাকে আর নিচে কমেন্টস বক্সে কমেন্টস করতে হবে না তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করার আগে স্বাগত জানাই আমার ব্যাঙ্গলি চ্যানেলে আমি আপনাদের বন্ধু সুদীপ তো বন্ধুরা যারা আপনারা নতুন এসেছেন কাইন্ডলি চ্যানেল সাবস্ক্রাইব করে নিন আর বেল বোতনটা প্রেস করে নিন তাতে আমার যে নতুন নোটিফিকেশনগুলো আসবে পরবর্তীকালে সেটা যাতে আপনারা সবার প্রথমে পেয়ে যান তো বন্ধুরা র্যাবিপ্রা ডিএসআর এটাতে দুটা মলিকুল রয়েছে একটা হচ্ছে র্যাবি প্রাজল রয়েছে তার সাথে রয়েছে হল ডোম্পন এবার র্যাবি প্রাজল রয়েছে ইন্টারিকোটেড আর যেটা ডম্পিডন আছে এ দুটো মিলিয়ার যে এর যা রেজাল্ট সেটা হচ্ছে হলো সাস্টেন রিলিজ ক্যাপসুল ঠিক আছে এবার র্যাবি প্রাজল আর ডম্পিডনের মধ্যে র্যাবি প্রাজল রয়েছে টোয়েন্টি এমজিতে আর ডম্পিডন রয়েছে থার্টি এমজিতে আর দুটাই রয়েছে আপনার ইন্ডিয়ান প্যাথোলজি হিসাবে মানে ইন্ডিয়ান প্যাথোলজি হিসাবে এই দুটো মলিকুল এখানে দেওয়া হয়েছে তো বন্ধুরা এটা নর্মালি আপনার হচ্ছে খাওয়া খাওয়ার আগে খেতে হয় মানে সকালবেলা ব্রেকফাস্ট করার আগে খেতে হয় কিন্তু আপনাকে যদি ডাক্তার যদি দেখে মনে হয় যে আপনাকে দিনে দুবার নিতে হবে তা সেটা ডিপেন্ড করবে আপনার হেলথের উপরে তারপরে ডাক্তার ক্যালকুলেশন করে আপনাকে বলতে পারবে যে আপনাকে কতটা নিতে হবে আর নর্মালি বন্ধুরা এই দুটো মলিকুল মানে রেবি টংপিডন এই দুটো মলিকুল মিলে আপনার সবথেকে বড় প্লাস পয়েন্ট এটাই করে যে আপনার শরীরের যে পেপটিকালসারের ফলে বা যে কোনো কারণবশত প্রশত যে অ্যাসিড সিক্রেশনটা মাত্রা অতিরিক্ত হচ্ছে এবং যার ফলে বুক জলাফলা করছে বা আপনি খাওয়া ঠিক মতন হজম করতে পারছেন না সেই অ্যাসিড সিক্রেশনটাকে এটাকে নর্মাল করে এবং যতটা ফ্লো হওয়া উচিত ততটাই ফ্লো হতে দেয় তার সাথে যদি আপনার যদি গ্যাসের প্রবলেম থাকে সেটাকেও সে মানে সম্পূর্ণভাবে কমপ্লিট করতে সাহায্য করে তো এই সুবিধাগুলোর জন্য আজকে র্যাবিপ্রায়াজল বা ডম্পিডনটা একটু মার্কেটে বেশি দেখতে পাওয়া যায় তো এটা আপনি যে কোনো মেডিসিন শপ বা আপনি অনলাইন থেকে পারচেস করতে পারবেন মনে রাখবেন শিডিউলেস ড্রাগ আছে তো নিজের থেকে আপনি এটা ব্যবহার না করে ভালো আর যদি সাইড এফেক্ট দেখতে চান বন্ধুরা সাইড এফেক্ট তেমন একটা দেখা যায় না যদি ডায়রিয়া বা পেটে প্রবলেম বা মাথা ব্যথা এ ধরনের যদি কোনো প্রবলেম হয় তাহলে ওটা কিছুক্ষণের জন্য হতে পারে এবং সে সেক্ষেত্রে আপনার এটা চেঞ্জ না করলেও হবে কিন্তু হ্যাঁ এই প্রবলেমগুলো যদি আপনার মাত্রা অতিরিক্ত হয়ে যায় তাহলে আপনাকে এটা ডাক্তারের সঙ্গে কথা বলে আপনাকে অবশ্যই চেঞ্জ করে নেওয়া উচিত ঠিক আছে তো এবার বন্ধুরা যদি আপনার মনে হয় যে এক পাতা খেয়ে আপনার গ্যাসের প্রবলেম বা অ্যাসিডিটির যে প্রবলেমটা আছে এটা ঠিক হয়ে যাবে তাহলে জিনিসটা ভুল সেক্ষেত্রে আপনাকে ননস্টপ এটা খেতে হবে নন স্টপ মানে কিছুদিন খেতে হবে যতক্ষণ না ডাক্তার না বলছে ঠিক আছে তার সাথে আপনাকে জল প্রচণ্ড পরিমাণে খেতে হবে এবং লাঞ্চ ব্রেকফাস্ট এবং ডিনার যে সময় আপনার ঠিক আছে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার যে সময় করছেন সেই সময়টাকে আপনাকে ধরে রাখতে হবে সেই সময়তেই আপনাকে করতে হবে এবং এটা নন স্টপ কন্টিনিউ করে যেতে হবে আপনি জল ঠিক মতন খেলে এবং খাওয়া দাওয়া যদি আপনি টাইম টু টাইম করেন তাহলে আপনার গ্যাসের প্রবলেম বা অ্যাসিডিটির যে প্রবলেমটা রয়েছে এটা আস্তে 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 ঠিক হয়ে যাবে তো আশা করি বন্ধুরা আজকের যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের হয়তো ভালো লাগতে পারে থ্যাংক ইউ ফর ওয়াচিং ডিআরটিভি ব্যাঙ্গুলি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে বন্ধুরা সুস্থ থাকুন ভালো থাকুন হ্যাভে নাইস ডে